সরকারি সভায় কথা বলতে দেওয়া হচ্ছে না জনপ্রতিনিধিদের সেখানে ঢুকে জনপ্রতিনিধিদের থামিয়ে দিচ্ছেন শাসক দলের নেতারা এমন অভিযোগ ত্রিপুরা এখন ভুঁড়ি ভুরি কিন্তু নিজের অভিযোগ জানিয়ে সোজা মুখ্য সচিবের কাছে চিঠি দিয়েছেন সিপিআইএম বিধায়ক সুধন দাস যদিও তার অভিযোগে সরকার কতটুকু ব্যবস্থা নেবে তা নিয়ে প্রশ্ন রয়েছে কারণ বিরোধীদের তোলা অভিযোগে সরকার ব্যবস্থা নিয়েছে এই উদাহরণ এখন ত্রিপুরার বুকে খুব একটা নেই সুধন দাস মুখ্য সচিবের কাছে চিঠি দিয়ে জানিয়েছেন পনেরো জুন রাজনগর পঞ্চায়েত সমিতির জেনারেল মিটিং ছিল সেই মিটিংয়ে আমন্ত্রিত ছিলেন তিনি সুধন দাস রাজনগরের বিধায়ক সেই বৈঠকে আমন্ত্রিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারী সভাধিপতিও সেখানে বক্তব্য রাখছিলেন বিধায়ক তার বক্তব্য মাঝপথে দুবার থামিয়ে দেন হঠাৎ করে বৈঠকে ঢোকা বিজেপি নেতা রঞ্জিত সরকার রঞ্জিত সরকার বিজেপি নেতা এবং রাজনগর মণ্ডলের সভাপতি সুধন দাস তার চিঠিতে অভিযোগ করেছেন তার আগেও দুটি সরকারি অনুষ্ঠানে এভাবে তার বক্তব্য মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে সেবারও বিজেপির এই নেতা ছিলেন ভূমিকায় সুধন দাস প্রশ্ন করেছেন সরকারি সভায় কি করে একজন দলের লোক এভাবে ঢুকতে পারেন তিনি এই ব্যাপারে অভিযোগ জানিয়ে ব্যবস্থা নেবার জন্য বলেছেন মুখ্য সচিবের কাছে চ্যানেল